গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে 11:30। 11:30 থেকে আমরা ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, বাড়ির ঘরের যা কাজকর্ম থাকে সব কিছু হয়ে গেছে। এখন আমি দেবো হচ্ছে ঠাকুরকে সেবা, ঠাকুরকে সেবাটা দিয়ে তারপরে আমি রান্নার দিকে আসবো ব্রেকফাস্ট করে নিয়ে। আজকে সেরকম কিছু রান্না করব না, নিরামিষ, শুক্রবার নিরামিষ আর রান্না সেরকম চাপও নেই, তাই ভাবছি একদম সোজা সাপটা রান্না করে নেবো। কী বলো তো, দুজনে খাই তো, তাই জন্য বেশি কিছু রান্না করতে ভালো লাগে না মাঝে। কী বলো তো, দুজনে খাই তাই জন্য মনে হয় না যে বেশি কিছু রান্না করি বা ভালো কিছু রান্না করি। তবুও ছেলেটা বায়না করে তো ওকে করে দিই, কারণ ওকে তো দিতেই হবে, ও বাচ্চা ছেলে, বায়না করলে তো দিতেই হয়। তো আজ আবার শুক্রবার, মাছ ডিম মাংস কোনো কিছুরই ব্যাপার নেই, একদম নিরামিষ। আর ভাবছি আজকে মুসুর ডাল করব, একটু আলু সেদ্ধ দিয়ে দেব, ওটা মাখবো আর কি। আলু শুকনো লঙ্কা ভেজে তেলে আলুটাকে মাখবো আর মুসুর ডাল ভিজিয়ে বড়া ভাজবো। তো মুসুর ডালের বড়া অনেক দিন খাই না, তো ভাবছি ওটা করবো। তো দেখা যাক, আগে প্রথমকার কাজগুলো করি তারপরে রান্নার দিকে চিন্তা করব। ঠাকুরকে সেবা দিয়ে দিই, 11:30 বেজে গেছে, অনেকটা খিদে পেয়ে, মানে জোরে খিদে পেয়ে গেছে। ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো আর কি। চল আগে ঠাকুরকে সেবা দিয়ে দিই। আমি এখন দুপুরবেলা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। বললাম কী কী রান্না হবে, ওই রান্নাই করেছি। আমার ছেলের খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 2:30, ওর আগে খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আমার খাবারটা নিতে এসেছি, তার আগে আমি মুসুর ডালের বড়াগুলো ভেজে নেব। এই যে মুসুর ডাল বেটে বড়া করবো, তো বড়াগুলো আগে ভেজে নেবো, নিয়ে তারপর খেতে বসবো। মুসুর ডালের বড়া বড়াগুলো গরম গরম ভাজা খেতেই ভালো লাগে, পকোড়া বা বেগুনি বা আলুরি এই সমস্ত জিনিসগুলো গরম গরম খেতে ভালো লাগে। করে রেখে দিলে ঠান্ডা হলে কিরম একটা ন্যাতন্যাতে টাইপের হয়ে যায়, তো ওই গরম গরমে ভালো লাগে, তাই জন্য খাবার সময় ভেজে নেবো। এমনি ভাত ডাল ওগুলো তো হয়ে গেছে, তোমাদের সাথে কী রান্না শেয়ার করবো। আজকে ওইরকম রান্না করেছি, কিছু সেরকম রান্না শেয়ার করারও নেই, ওই প্লেন রান্না তখনই বললাম। তো এখন বেজে গেছে হচ্ছে 2:30 আর অনেকটা বেলা হয়ে গেছে। আজকে অনেকটা দেরিতে ব্রেকফাস্ট করেছি, তো দুপুরে খাবারটার জন্য খিদে আর তখন পাইনি, এবার খিদে খিদে পাচ্ছি বলে আমি রান্নাঘরে চলে এসেছি। তো খেয়ে নেব, আর ছাদেতে জামা কাপড় দেওয়া আছে। আজকে জামা কাপড়গুলো অনেকটা বেলায় কেটেছি, সকালবেলা কাচা হয়নি, 11:00 সময় জল আসার পর তারপরে জামা কাপড়গুলো কেচেছি, কেচে মেলে দিয়ে এসেছি। এখন তুলতে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা ছাদে যাবো কি জামা কাপড়গুলো তুলে আনবো। তো চলো আমি এবার বড়াগুলো ভেজে নিই, আমার ওখানে তেল গরম হয়ে গেছে, তেল গরম করতেও দিয়ে দিয়েছি। তো চলো গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি হচ্ছে সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে রান্না করতে। রাত্রে রান্না হবে হচ্ছে কুমড়োর তরকারি আর রুটি, কুমড়োটা পটল আলু এই সমস্ত দিয়ে তরকারি করবো। ছোলা ভেজানো নেই, ছোলা দিলে কুমড়ো তরকারি আরও খেতে ভালো লাগে।
তো কুমড়ো তরকারি এমনি প্লেন শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে আলু কুমড়ো ভাজা ভাজা করে নিয়েছি। তার আগে পটলটাকে শুধু আলাদা ভেজে তুলে নিয়েছি। নিয়ে ওর মধ্যে নুন চিনি হলুদ সমস্ত দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো কুমড়ো তরকারি আমার একদম রেডি হয়ে গেছে, একদম জল সমস্ত কিছু টেনে নিয়েছে। আর ওতে এবার আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা। আমি জিরে ভালো করে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি, তো ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে রুটি করব। কুমড়ো তরকারি আগে আমাদের কেউ খেতে যাইতো না, আমার হাজবেন্ডও খেতে যাইতো না, আমার ছেলেও খেতে এখনও পর্যন্ত চায় না, আর আমি তো একদমই খেতাম না, কিন্তু এখন কেন জানি না কুমড়ো তরকারিটা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো কুমড়ো তরকারি এই জন্য মাঝে মধ্যেই করি, আর কুমড়ো খাওয়াও উপকার, চোখের পক্ষেও খুব ভালো। ছেলে খেতে চায় না, ও একটু বদমাইশি করে, কিন্তু ওকে জোর করে খাওয়াই, ওর একটু চোখের সমস্যা আছে, তাই জন্য কুমড়ো বা পেঁপে সবুজ সবজি এই সমস্ত কিছু ওকে ডাক্তারে বেশি করে খাওয়াতে বলেছে, আর ও সবজিই বেশি খেতে চায় না, কিন্তু জোর করে করে খাওয়াতে হয়, নাহলে বড় হচ্ছে চোখের সমস্যা হয়তো আরও বাড়তে পারে। তো দেখো আমার কথা বলতে বলতে রুটিও আমার হয়ে গেছে, সমস্ত রুটিগুলো করে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে খাওয়া দাওয়া সেরে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো পরের দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে 8টা, এখন হচ্ছে সকাল 8টা। তো কালকে রাত্রিবেলার ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করার জন্য আবার কন্টিনিউ করতে হলো। চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, রান্নাঘরে মোটামুটি কাজ কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। আর কদিন ধরে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, ছেলের বার্থডের ভিডিও শ্যুট করে রেখেছিলাম, সেটাই আগের দিন পোস্ট করেছি, আজকে তার আগে অনেক দিন কিছু পোস্ট ভিডিও করতেও পারিনি, পোস্টও করতে পারিনি। তাহলে কী হয়েছে, কদিন ধরে মন টন খুব একটা ভালো নেই, আর শরীরও ঠিকঠাক নেই। তো ছেলের বার্থডে গেছে সোমবার, সোমবার দিন প্রচুর রিস্টিস খাওয়া হয়েছিল, এবার তারপরে আরও দুদিন মানে মঙ্গলবার আর বুধবার, মঙ্গলবার দিন হয়েছে কি সকাল, আমি বলেছিলাম একদিন যে আমার মামার বাড়ির দাদুর শরীর খারাপ, উনি হসপিটালে ভর্তি আছেন। তো হঠাৎ করে মঙ্গলবার সকালে খবর পাই উনি এক্সপায়ার করে গেছেন, তো সেই সকাল থেকে তারপর চলে গিয়েছিলাম মামার বাড়ি। তো তারপর থেকে খাওয়া দাওয়া, সেদিনকে সারাদিন প্রায় কিছু খাওয়া দাওয়া হয়নি, এসেছি 4:30-4:30। তো সেই আসার পর সারাদিন শুকিয়ে থেকে আর ভালো লাগে খেতে, আর কিছু খেতে ইচ্ছে করেনি, তো সেই রাত্রিবেলা খেয়েছিলাম অল্প একটু চা বিস্কিট খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি। তো সেদিনকেও সারাদিন এইভাবে একদম খালি পেট ছিল, আবার পরের দিনকেও আমাদের শ্বশুরবাড়ির ওখানে হরিনাম ছিল, আমরা মালসা ভোগ দিই, তো তাই জন্য দুদিন পর পর একদম খালি পেট ছিল, তো শরীরটাও ঠিক নেই, বুঝেই পারছো একদিন মানুষ উপোস করলেই শরীর খারাপ করে যায়, দুদিন পর পর এরকমভাবে গেছে, তো সে তো গেছেই, শরীর ভীষণ খারাপ ছিল, ভিডিও করতে পারিনি। তাছাড়া মনটাও খুব একটা ভালো ছিল না, বললাম আমার দাদু এক্সপায়ার করে গেছেন, জানি বয়স হয়েছে, পৃথিবী থেকে সবাই সকলকেই একদিন না একদিন যেতে হয়, সকলে তো আর চিরকাল বেঁচে থাকে না, তা হলেও আপনজন হারানোর কষ্ট তো সকলেরই হয়, তার বয়স হোক বা অল্প বয়সেই হোক যাই হোক। তো তাই জন্য কদিন আর ভিডিও শ্যুট করতে ইচ্ছাও করেনি, ভিডিও করিও নি, কালকে থেকে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই, কালকে ভিডিওটা করেছিলাম, কিন্তু রাত্রিবেলা ভিডিওটা যে আমি শেষ করব একদম ভুলে গেছি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম। তো কালকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।